নাবালিকা কিডন্যাপিংয়ের অভিযোগে গ্রেপ্তার হওয়া যুবককে সোমবার আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই যুবকের নাম অমিতবাগ, বাড়ি গোঘাটের দিঘির এলাকায়। নাবালিকাকে কিডন্যাপিংয়ে অভিযোগে গতকাল রাতে ওই যুবককে তার বাড়ি থেকে আটক করে আরামবাগ থানার পুলিশ। এদিন তাকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। জানা গিয়েছে, কিডন্যাপ হওয়া ওই নাবালিকাকে উদ্ধার করে তার বাবা মায়ের হাতে তুলে দেয় আরামবাগ থানার পুলিশ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কর্মসূচি করছে, তারপরে তো কন্যাশ্রী, যুবশ্রী, শিশু সাথী থেকে আরম্ভ করে স্বাস্থ্য সাথী থেকে আরম্ভ করে যে কর্মসূচি করছে, তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করছে, আমাদের যেমন ধর্মগ্রন্থ রামায়ণ, মহাভারত, কোরআন, পুরাণের কথা যেমন খানিকক্ষণ ভোগে শেষ করা যায় না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করছে খানিকক্ষণ ভোগে শেষ করা যায় না। তাই বলবো, এই দুয়ারে সরকারে যেসব কর্মসূচিগুলো হচ্ছে, আপনারা দয়া করে সেখানে নাম নথিভুক্ত করুন আর আপনারা সেই সুযোগ সুবিধাগুলো নেবেন। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।